এবার লন্ডন অলিম্পিকের প্রস্তুতির খবর। অলিম্পিক দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। খ্রিস্টপূর্ব 776 সালে গ্রিসের অলিম্পিয়াতে যে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা, কালের বিবর্তনে তা এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। আগামী অলিম্পিক অনুষ্ঠিত হবে আগামী বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের লন্ডনে, আর সেজন্য এরই মধ্যে পুরোপুরি তৈরি হয়ে উঠেছে লন্ডন নগরী। কিছুদিন আগে লন্ডন ঘুরে অলিম্পিকের প্রস্তুতি দেখে এসেছেন আমাদের বিশেষ প্রতিনিধি জয় ইমামুন। তাকে সহায়তা করেছেন আমাদের লন্ডন প্রতিনিধি এম এ কাদের। দেখুন ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ২০০৮ বেইজিং অলিম্পিকের মশাল যখন নিভছিল, উল্লাসে মেতে উঠেছিল গোটা লন্ডন, কারণ পরবর্তী আয়োজন যে তাদের শহর। সেই থেকে প্রতিদিন লন্ডনবাসী প্রহর গুনছে ২০১২ সালের 27 জুলাইয়ের জন্য, যেদিন জ্বলবে লন্ডন অলিম্পিকের মশাল। এখন থেকেই অলিম্পিক নিয়ে মানুষের উৎসাহ আর আগ্রহের কমতি নেই সেখানে। We have people from like old and young that are into sports, so it's ideal for everyone. You'll do much better because every Olympics is better and better, so you're gonna do just fine. In 2012 here in London, yes, that's what we want! Go London, go 2012! কেবল কি উৎসাহ আর অপেক্ষা, প্রস্তুতির মহা আয়োজনে চলছে দিন রাত। 88 লাখ টিকিট, 205টি দেশের 15,000-এর বেশি অ্যাথলেট, সারা বিশ্বের 22,000 সংবাদকর্মী, 5,000-এর বেশি অলিম্পিক পরিবার, তাদের সবার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করা, আরও কত কী আছে। অলিম্পিক পার্ক, নতুন স্টেডিয়াম, সুইমিং পুল, অ্যাথলেট গ্রাউন্ড, প্রতিযোগীদের আবাসনসহ হাজারো প্রস্তুতি। অলিম্পিকের এখনও প্রায় এক বছর বাকি, তবে আসার কথা এরই মধ্যে লন্ডন প্রায় পুরো প্রস্তুত গেমসের জন্য। লন্ডন স্বাগত জানাচ্ছে বিশ্বকে অলিম্পিকের অতিথি হতে। Everybody from Bangladesh, from Mexico, from Japan, all over the world, that we're going to have the greatest party on earth in London next year for the Olympic and the Paralympic Games, and we're hoping to welcome the world, so hope to see you there. অলিম্পিককে ঘিরে আগত অতিথিদের জন্য লন্ডন শহরের 1,23,000 হোটেল রুম প্রস্তুত থাকবে তখন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের 40,000 শয্যাও ব্যবহার করা হবে অলিম্পিক দর্শকদের জন্য। এছাড়া নিরাপত্তা, বিমানবন্দর, যাতায়াত ব্যবস্থা, খাওয়া দাওয়া, পর্যটন, বেড়ানো, কেনাকাটা সব কিছুতেই বিশেষ ব্যবস্থা থাকবে অলিম্পিক অতিথিদের জন্য। এর আগেও দুবার অলিম্পিক হয়েছিল লন্ডনে, 1908 এবং 1948 সালে। তবে নতুন শতাব্দীতে বিশ্বকে নতুন কিছু দেখানোর প্রত্যাশা এবারের অলিম্পিকের আয়োজক লন্ডনের। জয় ইমামুন, এটিএন বাংলা, লন্ডন।